আমি কারো দালালি করতে আসিনি, আমি কোন পার্টির সাথে যুক্ত নই, তবে একটা কথা বলে দেব, আপনি মরে গেলে অধীররঞ্জন চৌধুরী ইন্নালিল্লাহ পড়বে না। বুদ্ধদেব ভট্টাচার্য ও মহন্ত নিজে বেঁকে আসবে যাবে তার ঠিক নেই, ও ইন্নালিল্লাহ পড়বে না, মমতা ব্যানার্জী ও মিনহা কলাগনা পড়বে না, কলমা পড়বে ওয়ালা মুসলমানেরা পড়বে। সুতরাং দুটো পায়ে করে বলে যাচ্ছি, তারপরে ছেলের রক্ত দেখে ইসলামের নীতি ভুলে যায় না, কোরআনের আদর্শ ভুলে যায় না, রাসূলের আদর্শ ভুলে যায় না, খোদার কসম আল্লাহর কোরআন বলেছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। পৃথিবীতে যদি কোনো নেতা নেতৃত্ব মানতে হয়, আদর্শ মানতে হয়, চরিত্র মানতে হয়, মানতে হয় তোমরা নবী মুহাম্মদ রাসূল মেনে নাও। হযরত ওমর কোন নেতাকে মেনেছিল? কথা কথা আমিও মুসলমানের ছানা, আমিও মুসলমানের বাচ্চা, আমি ওই নেতাকে মানবো যে নেতা ইসলাম মানে। আমার কাছে অপশন আছে, আমি মুসলমানের বাচ্চা, আমি ওই নেতাকে মানবো না যে নেতা রাসূলের গলায় ছুরি চালায়। নবী বলেছেন যারা দাড়ি যাচ্ছে তারা গলায় ছুরি চালায়। আমি ওই নেতাকে মানবো যে তার মুখে নবী প্রেমের সুন্দরী দাড়ি আছে। আমরা ওই নেতাকে মানবো যে তা চক্ত নামাজ পড়বে। খোদার কসম আমি কারো দালালি করতে আসিনি, আমি কোন পার্টির সাথে যুক্ত নই, তবে একটা কথা বলে দেব, আপনি মরে গেলে অধীররঞ্জন চৌধুরী ইন্নালিল্লাহ পড়বে না। বুদ্ধদেব ভট্টাচার্য ও মহন্ত নিজে বেঁকে আসবে যাবে তার ঠিক নেই, ও ইন্নালিল্লাহ পড়বে না, মমতা ব্যানার্জী ও মিনহা কলাগনা পড়বে না, কলমা পড়বে ওয়ালা মুসলমানেরা পড়বে। সুতরাং দুটো পায়ে করে বলে যাচ্ছি, কোন পার্টির মিছিলে কোন নেতা এসে বলেছে মুসলমান বাস করো তোমরা নামাজ পড়ো, বলে কোথা বলে পার্টির মিছিলে কোন নেতা এসে বলে যে তোমরা নামাজ পড়ো, পার্টির মিছিলে এসে বলে এঙ্গলার মুসলমানেরা সুদে টাকা খাস খাস সুদ খেলি মার সাথে রেপ করা খুব খুব ঘৃণিত গুণা করি বলে কোন পার্টির নেতা এসে বলে বলে কোন পার্টির নেতা এসে বলে জয় এঙ্গলার মুসলমান তোমরা বাম্মার ভাত দেবে বলে 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 হ্যাঁ সোনার বাবাজি দুটো পায়ে ধরে বলে যাচ্ছি, নেতা যদি মানো আদর্শ নেতা মানো, খোদার কসম যার ভিতরে ইসলাম আছে আমি মুসলমানের বাচ্চা, আমি তাকেই মানব, খোদার কসম। হযরত ওমর রাসূলকে কেমন মেনে নিছিলেন, নিজের জন্ম দেওয়ার বেটাকে রেহাই কটা বেদ মেরেছে, কটা কটা বাকি আছে, কটা বাকি আছে, কটা 40টা। আর ওমরের ছেলে আবু শামা
মাসে গেল লাগবে না দেখেন দাঁড়াচ্ছে আব্বা আমি আর একটু বললে আপনাদের কষ্ট হবে রাগ করছে এ বাবু রাগ করছো এই শুনে ইমানদার ভয় করবে আল্লাহকে মহব্বত করবে রসুলে আর খেদমত করবে বাম্মা খোদার কসম আমি তোমাদের পাড়া এই নবীর মেম্বরে বসে বলে যাচ্ছি সোনার বাবাজি যেদিন মুসলমানরা এক আল্লাহকে ভয় করবে আর নবীর মহব্বত করবে আর বাম্মার খেদমত করবে পৃথিবীর কোন মাল লাল এদের গায়ে কাঁটা রাখো জোরে বলো দিতে পারবে না শুনে নাও হযরত ওমর ছেলে আবু শামা 40টা পেত্রাঘাত খেল তারপরে লুটিয়ে পড়লো খোদার কসম আবু শামা 40টা পেত্রাঘাত খেয়ে মাটি লুটিয়ে পড়লো আর কোনো ক্ষমতা নাই হযরত ওমর ছেলে নিজের ছেলে মৃত্যু বরণ করলো খোদার কসম আবু শামা চোখ দুটো বন্ধ হয়ে গেল দেহটা নিথর হয়ে গেল আবু শামা ইন্তেকাল করে গেল হযরতে ওমর নিজের হাতে আবু শামা নিজের হাতে হযরতে ওমর কাফন কিনালেন গোসল দিলেন কাফনের কাপড় পরালেন আর কবরে রাখলেন কবরে মাটি দিয়ে ওমর হাজার যাই পারে একজন পাপ এবং যাই পারে পাপ কলিজাটা কাছে খোদার কসম হযরত ওমর মাটি দিয়ে আল্লাহর কাছে দোয়া করছে আর চোখে টস টস করে পানি যাচ্ছে সাহাবারা এসে বলছে আমিরুল মুমিনিন এখন কে দেখিলা আমরা বলেছিলাম এর পূর্ণ তদন্ত হোক আবু শামা চক্রান্ত করে মুনাফিকেরা ফাঁসি আগুন যুগে যুগে মুনাফিক ছিল কথা বলে নবী জামান নবীর পরে জামান এখন মনে হয় নাই আমাদের মনিটর করে কি বলে কোথায় যায় কোথায় বসে আরে হ্যাঁ না না উসামা বিন লাদেন খোদার কসম আজ গোটা বিশ্ব গোটা দুনিয়া দুটো লিডারের আফসোস করে দুটো লিডারের বাবা বোধ করে এখন আফগানিস্তানের উসামা বিন লাদেন সেই তালেবানের কাছে পৃথিবীর সুপার বাবা আমেরিকা দুলা ভাই বলে চুমা খেয়ে চলে গেছে আফগানিস্তানকে আপনার পুরো দখল মুক্ত করে স্বাধীন রাষ্ট্র ঘোষণা করে আর তালেবান আফগানিস্তানে দেশ চালাচ্ছে যে তালেবানের কাছে খাওয়ার মতো পয়সা ছিল না পড়ার মতো কাপড় ছিল না খোদার কসম তালেবানের কাছে ছিল আল্লাহর কোরআন নবীর মহব্বত রসুলের রেখে যাওয়া প্রতিবাদের আওয়াজ হকের পক্ষে বান্দায় বিরুদ্ধে জীবন চলে যায়
তো করব না, দায়িত্ব তালেবানের কাছে, গোটা দুনিয়া মাথা তো করেছে না করে। এখন ভারতের যে সমস্ত দালালের ইসরায়েলে হামাস বাহিনীকে সন্ত্রাসী বলছে, এক সময় হামাসকে মাথা পেতে মেনে নেবে। কেন? হামাস সংগঠন গোষ্ঠী নয়, হামাস ইমাম মাহদি উত্তরসূরি, হামাস বাহিনী ইমাম মাহদির সাথী। খোদা কসম, এই দালাল তৈরি করেছিল উসামা বিন লাদেন। উসামা বিন লাদেন কত বড় লিডার, বিশ্ব পাচ্ছে না ভাই, পাচ্ছে না ভাই। এই উসামা বিন লাদেনকে আমেরিকার কাছে রিপোর্ট করে তার সম্মান দিয়েছিল কারা জানে, কারা জানে? এই পাকিস্তান। উনি তো পাকিস্তানে লুকিয়েছিলেন, ডক্টর শাকিল আফ্রিদি, একজন মুসলমান। আমি বলছি যুগে যুগে খোদার কসম মুনাফিক মুসলমানরা যা ইসলামের ক্ষতি করেছে, কোন কাফেরের বাচ্চা, ইহুদির বাচ্চা, খ্রিস্টানের বাচ্চা ক্ষতি করেনি যতটা ক্ষতি নামধারী মুসলমান টুপিওয়ালা দাড়িওয়ালা। সত্যি বলছি না মিথ্যে বলছি? কোরআনটা শয়তানের ডায়রি বলেছিল ভারতে। কে? কোন কাওয়ার বাচ্চা না, মুসলমানের বাচ্চা সালমান রুশদি। ইরাকের প্রেসিডেন্ট ফাঁসির মঞ্চে যাওয়ার আগে দুটো চোখ দিয়ে পানি পড়ছে। ফাঁসির মঞ্চে সাদ্দাম হোসেন যখন যাচ্ছে, দুটো চোখ দিয়ে পানি পড়ছে। আন্তর্জাতিক মিডিয়া ধরে সাদ্দাম হোসেন, আপনি কাঁদছেন কেন? মৃত্যুর ভয়। সাদ্দাম হোসেন বলেছিল, আমি সাদ্দাম মৃত্যুর ভয়ে কাঁদি নাই, আমি কাঁদছি আমার ইরাকবাসী আমাকে চিনতে পারেনি। খোদার কসম, সাদ্দামকে ধরিয়ে দিয়েছিল নিজের ভূত ভাই, মা তো ভাই। এই অত দূর যাচ্ছে। রাসূলুল্লাহ বলেছেন, হুসাইন আমার, আমি হুসাইন। যে হোসেনকে ভালোবাসবে সে আমাকে ভালোবাসবে, যে হোসেনকে কষ্ট দিবে কষ্ট দিবে। এই ইমাম হোসেনের গলা ছুরি চালিয়েছিল কারা? কথা বলে না, নরেন্দ্র মোদী, অমিতা, যোগী আদিত্যনাথ, তোমার আমার মতো টুপিওয়ালা, এত বড় বড় দাড়ি, পাঁচত নামাজ পড়তো। খোদার কসম, রাসূলুল্লাহ স্বয়ং বলে যাচ্ছে, আমি রাসূল, একশো কাফেরের থেকে ভয় করি না। কিন্তু একটা মুনাফিককে ভয় করি। মুনাফিককে তোমাদের সাথে ঘুরবে, তোমার খাবে, তোমার ঝাড়বে, তোমার পড়বে, তোমার মসজিদে উঠবে, সব করবে। মুনাফিকের মতো ডেঞ্জার। ওই জন্য যে সাতটা জাহান্নাম সবথেকে ভয়ঙ্কর জাহান্নামে থাকবে মুনাফিক। মুনাফিক, খোদার কসম, দুটো পায়ে ধরে বলে যাচ্ছি, ওমরে বেটার কটা বেত্রাঘাত মেরেছে, বাকি আছে কটা? জোরে এদিকে বেটার করব। যে কোনো মুহূর্তে ভাই জানান আমি তারা আগে, এক মিনিট একটু আপনাদের কাছে চেয়ে দিচ্ছি। আমার কাছে একটা কেতাব আছে, আমার নিজের লেখা। আমি আমি অনাথ বাচ্চা, আমি যেদিন হইছি আমার মা আমাকে প্রসব করে, আমার মা আমাকে দেখেনি, আমি আমার মাকে দেখে, আমার মা আমাকে কোলে নাই, আমি আমার মায়ের কোলে উঠে 30-40 সেকেন্ড আমার মা বেঁচে।
আমি এরকম অনাথ বাচ্চা দোয়া করব, চার দোকানে বললে 30 টাকা ছেড়ে দেবে। আপনি ভাববেন আরে ইতিম বাচ্চা 30 টাকা ছেড়ে, তবে আপনাদের লাভ হবে। এই কিতাবটা বিশেষ করে আপনার বাড়িতে যদি 20 জন মহিলা থাকে, বিবাহিত হোক আর অবিবাহিত, 20 জনের জন্য নিয়ে যাবেন। এই তাই তাই আমি একটু শর্টে বলে দিই, মেয়েদের কেমন শরীর নাপাক হলে নামাজ পড়া চলবে, কেমন শরীর নাপাক হলে নামাজ পড়া চলবে না, মেয়েদের নাপাক অবস্থায় বাড়ির সব কাজকাম করতে পারবে কি পারবে না, মেয়েদের নাপাক অবস্থায় স্বামী স্ত্রী এক জায়গায় বসে খাওয়া দাওয়া কি যাবে না, মেয়েদের নাপাক অবস্থায় কোনো মৃত ব্যক্তিকে দেখতে যেতে পারবে কি পারবে না, মেয়েদের নাপাক অবস্থায় মৃত লাশের পাশে দাঁড়ানো যাবে যাবে না। আচ্ছা মেয়েদের নাপাক অবস্থায় হাতে মেহেদি দেওয়া যাবে কি যাবে না, এখনকার মেয়েরা নাইটি পরে দেখবে, কোন মহিলা যদি নাইটি পরে নামাজ পড়ে নামাজটা হবে না, কোন মেয়ে যদি চুড়িদার পরে নামাজ পড়ে পড়ে হবে না হবে না, কোন মেয়ে যদি শাড়ি পরে নামাজ পড়ে পড়ে নামাজ হবে না হবে না, কোন মহিলা যদি রোজা অবস্থায় বাচ্চাকে দুধ খাওয়ায় ওর রোজাটা ভাঙবে না ভাঙবে না, কোন মহিলা রোজা অবস্থায় যদি ঠোঁটবালি লাগায় ওর রোজাটা ভাঙবে না ভাঙবে না, মেয়েদের মশলা মাসায় সময়কে বলা যাবে না, মেয়েদের গোপন থেকে গোপনতম মশলা যেগুলো মেয়েরা লজ্জার কারণে নামাজে পড়ে সামনে রোজার রোজার নিয়ে সব বাংলায় লেখা আছে, বাংলা কি করে করবে আল্লাহর নবী জানাজা পড়িয়েছে কে, নবীর কবরে লেবেছে কদর, নবীর গোসল দিয়েছে কদর, নবীর কটা স্ত্রী, কজন বিধবা, কজন কুমারী, কজন হাফেজা, কোরআন শরীফে কোন সূরায় বিসমিল্লাহ নাই, কোন সূরায় কাফ নাই, কোন সূরায় মিম নাই, খুব দারুণ কিতাব বাবা, 40,000 বই আমি কখন বলবো, আমি চালু রাখছি সবার কাছে যাবে, কথা না বলে প্রত্যেকেই একটা করে কিতাব নিয়ে নেবে, চার দোকানে মায়েদের কাছে যাচ্ছে, মায়েরা প্রত্যেকে নিয়ে নেবে, মায়েদের কিভাবে নামাজ পড়বে, হাত কতটা তুলবে, আপনার কুল রসুল্লাহর কতজন সাহাবা, রসুল্লাহর কোন সাহাবা সব থেকে বেশি দিন বেঁচেছে, খুব দারুণ বই কখন বলব জানা নেবে, প্রত্যেকে একটা করে আমার অ্যাড্রেস ফোন নাম্বারও পেয়ে যাবে, এরা মনে মনে বলতে 30 টাকা কত টাকা কোথায় চলে গেছে, আপনি চলে গেলে 300 টাকা দিয়ে পাবেন, একবার দরুদ শরীফ আল্লাহ সোনার বাবাজি হযরত ওমরের ছেলের ইতিহাসটা পুরো শুনবেন না ছেলে ছেলে এবং পুরো শুনবেন, তার আগে একবার তকবীর দিতিয়া, তকবীর দেবে সবাই দেবে, কই দেন না নারা তাকবীর, এই আওয়াজ ভাঙর কাশি সুরির আওয়াজ না,
দাদা পীরের হক সিলসিলা আল কুরআনের আলো আল হাদিসের আলো ফুলের সুবাস চাঁদের হাসি নামাজ পড়তে ভালো সুবহানাল্লাহ বলো ফুলের সুবাস চাঁদের হাসি নামাজ পড়তে পাকা নিচে কথা শুক্রবার ছাড়া তারা নামাজ পড়ে না এরা বলে আমরা জুমার নামাজ পড়তে ভালো 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 এবার 2023 সাল চলছে মানুষ চাঁদে যাচ্ছে মুসলমানের ছানারা মসজিদে জুতো চুরি করতে যাচ্ছে আরে হ্যাঁ না সোনার বাবাজি ভালো করে শুনে হযরতে আমরা খাতাবের বাবা উমর ওয়াক্ত পৃথিবীর বাচ্চা ছেলে খোদার কসম মারা গেল হযরতে আমার নিজের হাতে লাশটা কবরে রেখে আর মাটি দিয়ে সাহাবা হুজুররা বলছে ভাই উমর আমরা বলেছিলাম বিচার চলে ভিত্তিতে আমার ছেলের বিরুদ্ধে সাক্ষী পড়ে গেছে আমার কিছু করা খোদার কসম হযরত ওমর গোটা দুনিয়ার সমস্ত লিডারদের সমস্ত নেতাদের চোখে মূল দিয়ে দেখাচ্ছেন সাইয়েদনা ওমর দুনিয়ার মানুষ যাতে না বলতে পারে ওমরের ছেলে আশিষা আমরা দেখতে চাই খোদার কসম ওমরের কানে আওয়াজ চলে গেল ওমরের ছেলে প্রাণ করেছে হে কাশীপুরের নেতারা বাংলা সমস্ত রাজনৈতিক ভোট ভিখারী দলের নেতারা কান খুলে শুনুন হযরত ওমর ইসলামের বিচারক কোরআনের বিচারক শরীয়তের বিচারক একত্ববাদের বিচারক হযরত ওমর নিজের ছেলের বিচার করবেন বিচারের কোর্ট বসে গেল আরে ইসলামের বিচার ব্যবস্থা সাক্ষীর ভিত্তিতে সাক্ষীর ভিত্তিতে তার মানে আমাদের ভারতে যে বিচার ব্যবস্থা আমাদের ভারতের বিচার ব্যবস্থা আর আমাদের ইসলামের বিচার ব্যবস্থা চলে সাক্ষীর ভিত্তিতে সাক্ষী যদি বলে মার্ডার করেছে তাহলে ওকে ফাঁসি দেওয়া হবে সাক্ষী যদি বা বলে ও মার্ডার করে কারণ বিচার ব্যবস্থা চলে সাক্ষীর উপরে ডিমান্ড করে ওমরের ছেলে মদ পান করেছে আর বাবু সাক্ষীও পড়ে গেল
ওমরের ছেলে মদ পান করেছে, কাজী বিচারক রায় দিল 80টা বেত্রাঘাত মারা। খোদার কসম সেদিন হযরতে ওমর মনে মনে করছে, আজ আমি উমর, আমার সামনে কাজী যে 80টা বেত্রাঘাতের অনুমতি দিল, এখন যে পেট মারবে, যে পেট মারবে সে যখন দেখবে ওমরের ছেলে কাকা আমিরুল মুমিনীন খলিফাতুল মুসলিমিন খলিফাতুর রাসূল অর্থটা পৃথিবীর বাদশা, আজ ওমরের ছেলে পেটরা হাত মারতে হবে, তার হাত ভালো করে চলবে কথা বলেন হযরত ওমর, যাতে দুনিয়ার মানুষ এটা না বলতে পারে ওমর নিজের ছেলে বলে, ওমরের বাচ্চা বলে, বিচার ব্যবস্থা ছুট দিয়েছে খোদার কসম, ওমর নিজে বললেন বিচারক যখন 80টা বেত্রাঘাতের রায় দিল আমার হাতে বেত্রাঘাত বেত্রা তুলে দাও, আমি নিজের হাতে আমার ছেলের গায়ে বেদ মারব খোদার কসম, নেতা কারে বলে, আদর্শ কারে বলে, চরিত্র কারে বলে, আখলাক কারে বলে, হযরতে ওমর বিশ্বনবী বিশ্ববিদ্যালয়ে জানান সাহাবী রাসূল হযরতে ওমর নিজের হাতে বেত্রা তুলে নিল, নিজের জন্ম দেওয়া বেটা গায়ে যখন বেদ মারতে শুরু করল খোদার কসম, একটা দুজন ওমরের মতো বীর মুজাহিদ একটা পরে একটা যখন কুড়িতে বেত্রাঘাত আঘাত করেছে খোদার কসম, ওমরের ছেলে আবু শামা আর দাঁড়ানোর ক্ষমতা নাই, সর্বশরীর থেকে রক্ত ঝিঝিয়ে পড়ছে, ওমরের মতো বীর মুজাহিদ চাউল মারছে বেদ মারছে, মানে কি হযরত ওমরের ছেলে আর দাঁড়ানোর ক্ষমতা নাই, বসে বসে কটা বেদ মেরেছে কথা বলো, কটা বাকি আছে গড়া সাতটা, এ নাগলার মুসলমান হযরত ওমর ছেলের রক্ত ওমরকে দান করিয়ে দিতে পারেনি, কেন সাইয়্যিদুল উমর শুধু ফাদ আজ হযরত ওমর একজন ইসলামের খলিফা, কোরআনের খলিফা, রাসূলের খলিফা, ইনসাফের খলিফা, সত্যের খলিফা, দলের ছেলে দেখবে না, পার্টির ছেলে দেখবে না, নিজের জন্ম দেওয়া ছেলে দেখবে না, হযরত ওমর খোদা কসম 20টা বেত্রাঘাতের আঘাতে ছেলে রক্তে লাল লাল হয়ে গেছে, ছেলে আর দাঁড়ানোর ক্ষমতা নাই, বসে পড়লে এ ন্যাংলার মুসলমান হযরত ওমর থেমে যাই নাই, বসে যাই নাই, ছেলে ছেড়ে যাই নাই, মায়া করে নাই, অনেক সময় দেখবে আমরা তো দুনিয়ায় পার্টি করি, কোন পার্টি ছেলে যদি ভুল করে, যদি মানুষের জনরস সৃষ্টি হয়, অনেক সময় নেতারা নিজের ছেলেদেরও থানায় চাপা তুলে দেয়, কিন্তু দেখবেন পিছন দিক দিয়ে বলে মালদার একটু জামাই আদরে রাখাস পার্টি ছেলে লোকে চাপা একটু তুলে দিছিস, ও মাল যদি রেগে যায় ভোটের দিন পেটোবাজি কে করবে, সুতরাং ও অন্যায় করেছে করুক, এখন লোকে চাপা অন্য বয়ান দিচ্ছে মালদার একটু ঠিক করা যেন এক সপ্তাহ পরে জামিন হয়ে যায়, হ্যাঁ না না কথা বলে না, সে যে কোনো পার্টি হোক, আমি কারো নাম মেনশন করে বলছি না, শুনুন হযরত ওমর কটা বেত্রাঘাত করেছে ছেলে আর দাঁড়ানোর ক্ষমতা, খোদার কসম হযরত ওমর ছেলের মায়া করে না, ছেলে বসা অবস্থাতেও
পেত্রাঘাত করলে কটা বাকি আছে আর শরীরে শক্তি নাই, ক্ষমতা নাই, আর বসতে পারছে না, সারা শরীর কাঁটার মতো লাফাচ্ছে। খোদার কসম আবু শামা যুবক ছেলে মাটিতে লুটিয়ে পড়েছে। হে ভাঙো কাশীপুরের মুসলমান হযরতে আমার, তারপরে ছেলের রক্ত দেখে ইসলামের নীতি ভুলে যাই না, কোরআনের আদর্শ ভুলে যাই না, রাসূলের আখলাক ভুলে যাই না। খোদার কসম আল্লাহর কোরআন বলেছে, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। পৃথিবীতে যদি কোনো নেতার নেতৃত্ব মানতে হয়, আদর্শ মানতে হয়, চরিত্র মানতে হয়, আখলাক মানতে হয়, তোমরা নবী মুহাম্মদুর রাসূল মেনে নাও। হযরত ওমর কোন নেতাকে মেনেছিল? কথা আমিও মুসলমানের ছানা, আমিও মুসলমানের বাচ্চা, আমি ওই নেতাকে মানব যে নেতা ইসলাম মানে। আমার কাছে অপশন আছে, আমি মুসলমানের বাচ্চা, আমি ওই নেতাকে মানব না যে নেতা ছুরি চালায়। নবী বলেছেন, যারা দাড়ি যাচ্ছে তারা গলায় ছুরি চালায়। ওই নেতাকে মানব যার মুখে নবী প্রেমের সুন্নতি দাড়ি আছে। ওই নেতাকে মানব যে তা চক্ত নামাজ পড়ে। খোদার কসম আমি কারো দালালি করতে আসিনি, আমি কোন পার্টির সাথে যুক্ত নই। তবে একটা কথা বলে দেব, আপনি মরে গেলে খোদা কসম সাইয়্যিদুল উম্মাহ খাত্তাবের বেটা উমা নিজের ছেলে কবরের উপরে বাকি 20টা পে আঘাত করে 80টা পূর্ণ করে আল্লাহর কাছে হাত তুললে, আল্লাহ আমার বেটা মরে গেছে, আমার বেটা কবরে চলে গেছে, আল্লাহ আমার বেটা যদি সত্যিকার লড়াই করে থাকে, কোরআনের বিচার, ইসলামের বিচার, শরিয়াতের বিচার, আমি পাপ দাঁড়িয়ে থেকে করেছি, আল্লাহ তুমি আমার বেটাকে ক্ষমা করে দিও, আমি পাপ হিসেবে ক্ষমা চাচ্ছি। সুবহানাল্লাহ বলবে, আরে একটু জোরে সুবহানাল্লাহ। এই সেই ওমর, একদম ওমরের ইতিহাস শুনলে এই ওমর রাস্তা দিয়ে হেঁটে গেলে 14 দিন সে রাস্তায় শয়তান। আমরা যে রাস্তা দিয়ে হেঁটে আল্লাহ কি রে বাবা, 40 দিন ও রাস্তায় শয়তান যায় না কেন? আমাদের ভালো জিনিস সোনার বাবাজি দুটো পায়ে ধরে বলে যাচ্ছি, আদর্শ ঠিক করো। রাসূলুল্লাহ বলেছে, আল আদাবু হুবুল্লাহ, যার মধ্যে আদব আছে, আদর্শ আছে, চরিত্র আছে, সে আমার আল্লাহকে পাবে। তিনটো জিনিস করো, ভয় আল্লাহকে করো, মোহাম্মদ রাসূলকে করো, আমার করো আল্লাহর ভয় করলি বে নামাজিয়া। কোদা বলে
আল্লাহর ভয় করলে সুস খাবে, আল্লাহর ভয় করলে জেনাবা বিচারি করবে। এরা মুখই বলে আমরা আল্লাহর ভয় করি, আল্লাহর যদি প্রকৃত ভয় করলে খোদার মসজিদে আজান হচ্ছে, তুমি বাড়িতে কি করে বসে থাকলে? কথা বলো, আল্লাহকে ভয় ভয় আল্লাহকে যদি ভয় করলে বাবার গায়ে কি করে হাত হাত, আল্লাহকে যদি ভয় করলে শুধু টাকা কি করে খেলে? খোদার কসম, মুসলমানরা মুখে বলে কাজ করে, বলো আর 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 ওই জন্যই তো আমি এখন নাম দিছি তরমুর, তরমুর মোল্লাগা নাম দিছি তরমুর, তরমুর দেখে বাইরে বলবে কালো মিরিনগা সহজ মালটা কালির ভিতরে কালার কি জোরে বল, সেই মাল ছোটবেলায় জন্ম নিয়েছে মা আমরে গেছে করি মারি, একটু বড় হয়েছে বাবা বিসমিল্লাহ করে দিল আর গরু গোশত খায় উম্মতে মুহাম্মদ। হ্যাঁ না না, একটা তো নামাজ নি, একটা রোজা নি, মুখে দাড়ি নাই, বাম্মার ভাত দাই না, সুদের টাকা আরাম বলে খায়, মুসলমানদের ভিতরে ইসলাম শরীয়তের আছে যন্ত্র হাজরের নামাজ সোনার বাবাজি, সোনার নাম ঈমান নয়, জানার নাম ঈমান নয়, মানার নাম হলো ঈমান, অল্প শুনি তারপরে আমল করে। আমার সোনার বাবাজি, আল্লাহর কোরআন বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, হে ঈমানদারেরা আল্লাহকে দেখে ভয় করো, হাক্কাতু কাতিহি ভয় করার মতো ভয় করো, আর ওয়ালা তামুতুল্লা অতক্ষণ পর্যন্ত মরিনা ইল্লা আনতুম মুসলিমুন, যতক্ষণ না তোমরা পূর্ণ মুসলমান হয়ে যাও। আমরা ঈমানদার হব ইনশাআল্লাহ, এক কথা বলো নামাজ পড়ব ইনশাআল্লাহ, তুবড়ে গেল বল বল এখন ইনশাআল্লাহ মানে না রে শালা, বুঝবে এদের দোয়া করতে নামাজের কথা বললি কিছু কিছু কাবরা আছে কিছু দোয়া করে আজ আমি নামাজ পড়ছি, ভাই আর নামাজের জন্য দোয়া করতে খাওয়া বন্ধ দোয়া করতে নামাজের কথা বললি হুজ 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 আমি আমি নামাজ পড়ি দোয়া করি। রসুল বলে যাচ্ছে তারা সলাত ফাকাদ হাদামাতি, যারা আমার নামাজকে ছেড়ে দিল ওরা আমার দ্বীনটা ধ্বংস করে দিল। সালাতু ইমাদুদ্দিন, নামাজ হলো ইসলামের খুঁটি, যারা নামাজ ছেড়ে দিল ওরা ইসলামের খুঁটিটা ভেঙে দিল। সোনার বাবাজি আমি দুটো পায়ে ধরে কথা আপনাদের বলে যাচ্ছি, পাটি যদি করো আল্লাহর পাটি, কোরআনের পাটি আল্লাহর ঘরে দাও, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ো আল্লাহর ঢুকে গেছে মাশাআল্লাহ, এলো এলো একটু উঠে দাঁড়ান নারী, সকলে উঠে দাঁড়ান তাকবীর নারী তাকবীর, দাদা পীরের হক সিলসিলা, দাদা পীরের হক সিলসিলা, আমাদের সকলের আদরের ভাইজান হুজুর কিবলা, আমাদের সকলের আদরের ভাইজান হুজুর কিবলা, আপা ঈমান ইসলামের লৌহ মানব, ঈমান ইসলামের অগ্নি পুরুষ, ঈমান ইসলামের প্রাণ পুরুষ, ঈমান ইসলামের মহাপুরুষ, ঈমান ইসলামের বীর পুরুষ।